Good evening guys, welcome back to the channel. I hope you guys are doing well. আজকে এই কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব বিকজ আমাদের একটা খুব জরুরি মিটিং আছে ওমেগা বিল্ডিং দ্যাট ইজ ইন সেক্টর 5। খুব ভালো জিনিসের কথাবার্তা আজকে হবে, যদি এটা সাকসেসফুল হয় তাহলে খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে ইন ফিউচার। তো এখানে আমি একা যাচ্ছি না, আমার সাথে সুমন আসছে। সুমন অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এখন বাজছে 3:40, 5টার সময় মিটিংয়ের টাইম। ফটাফট করে গাড়ি বুক করি, একটু আফটার শেফটে মাখি দিয়ে বেরোই। এটা হচ্ছে আজকে ড্রেস, জুতো পরিনি, জুতোটা পরবো। টাটা। গাড়ি আ চুকা হ্যাঁ, জলদি জলদি নিকলতে হ্যাঁ, কিন্তু টাইম বহুত কম হ্যাঁ, পহলে পৌঁছনা হ্যাঁ, সুমনকে সাথ কুছ বাতে ভি করনা হ্যাঁ, উসকে বাদ নিকলনা হ্যাঁ ওয়াহাঁ সে। কত দূর আছিস? ও বাবা, তো প্রচুর আগে পৌঁছে যাবে, আমার ধর এখন আধ ঘন্টার মতো লাগবে। বাট বিফোর 5 আই উইল বি দেয়ার। ঠিক আছে, হ্যাঁ বেরিয়ে যাই তো, আমি 3:30 গাড়ি বুক করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরডিবি রাস্তাটাতে একদম। ঠিক আছে, সল্টলেকে ঢুকে পড়েছি, সেক্টর 1-এ রয়েছি। 4:35 বাজছে, 25 মিনিট টাইম রয়েছে। যদি রাস্তাঘাট ঠিকঠাক থাকতো তাহলে হয়তো 10-15 মিনিটে পৌঁছে যেতাম, কিন্তু রাস্তার অবস্থা এখানেও খারাপ, কারণ সবাই বোধ হয় তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ছে বা কোনো কাজে যাচ্ছে, আই ডোন্ট নো, কপালটা একটু খারাপই যাচ্ছে আজকে। বাট দেখা যাক, 5টার আগে পৌঁছতে তো হবেই, অ্যাট এনি কস্ট। ২০১৩ অবধি যতদিন আমি এয়ারটেলে কাজ করেছি ততদিন আমি সেক্টর 5-এ প্রত্যেক দিন যেতাম, রবিবার বাদ দিয়ে। আর এখন অনেক দিন পরে যাচ্ছি, সুবোধ জাস্টটাও ফোন করেছিল, করে বললাম ইনফিনিট বিল্ডিংয়ের পাশে দাঁড়াচ্ছি, ওই পাশে এখানে ভোডাফোন স্টোর হয়েছে নতুন। তো আমি সুমনকে বললাম, ভাই আমি অনেক দিন যাইনি, আমি যখন মানে সেক্টর 5-এ যেতাম তখন ভোডাফোন স্টোর অন্য কোথাও ছিল, ইনফিনিটি বিল্ডিংয়ের পাশে যে ভোডাফোন স্টোর হয়েছে সেটাও আমি জানি না। বাট আমি যাচ্ছি, গিয়ে ওখানে নামবো, নেমে তোকে ফোন করছি, করে আমরা দেখা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা যাবো ওমেগা বিল্ডিংয়ে যে মিটিংটা আছে সেটা করার জন্য। যেহেতু অনেকদিন পরে যাচ্ছি সেক্টর 5-এ, বেশ পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। অফিসে অনেক বন্ধুবান্ধব থাকে, যারা যখন অফিসে থাকে না তখন মনে হয় যে ভাই সারা জীবন অফিস থাক না থাক, সারা জীবন তার সাথে রিলেশন থাকবে, তাদের সঙ্গে রোজ কথা হবে, দেখা হবে। কিন্তু অফিসটা যখন আলাদা হয়ে যায় তখন আস্তে আস্তে তাদের সাথে একটা ডিস্টেন্স সামহাও হয়ে যায়, মানে ফোর্সফুলি কেউ করে না বাট স্টিল হয়ে যায়। এবং এমন এমন লোকজন যাদের সাথে গিয়ে অফিসে গিয়ে কথা না বলে থাকা যেত না, তাদেরকে হয়তো 6 মাসে 8 মাসে 1 বছরেও হয়তো একবার ফোন করা হয় না। Every time that my mind slip I just see my past life, having dreams in a dream I wonder why I carried on with the things that made you lose your mind. There's no way I can undo what I've done. Can we be strangers again? Start fresh like a morning. What's so bad about that? পৌঁছে গেছি, এবার সুমনকে খুঁজতে হবে। সুমন জাস্টাও কল করছিল, আই বিলিভ এখানেই আশেপাশে কোথাও আছে। সো রাত্রি করে কলটা সারি। কোথায় আছিস রে? কোথায় কোথায় গো? ও তুমি হলুদ রঙের জামা পরে এসছো? ও বাবা, তোমাকে তো মনে হচ্ছে নার্সারি স্কুল থেকে বেরোলে সবে। আমরা পৌঁছে গেছি, এবার আমরা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট মিটিং করতে। আর এখন বাচ্চা বিল্ডিংটা পাওয়া গেছে, ওমেগা বিল্ডিং, এক্স্যাক্টলি 5টার একটু আগে পৌঁছে গেছি। তো আমরা কথাবার্তা বলে নিলাম, নিয়ে যাওয়ার আগে যে কোনো জায়গায় ঢোকার আগে একটু
প্রিমিয়াম খেয়ে নাও ভালো, তবে একটু ভালো সিকিউরিটিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করি যে কোথায় জিনিসটা পড়ছে অ্যাকচুয়ালি। সাড়ে ছটা বাজে, কাজ কমপ্লিট হয়ে গেছে, মিটিংটা সাকসেসফুল হয়েছে, সুমন রয়েছে সঙ্গে। আমরা এখন ওয়েট করছি সোমার জন্যে, সোমা হচ্ছে সুমনের ওয়াইফ। এবার সুমন গাড়ি নিয়ে এসছে, তো আমরা এখান থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় যাবো, কি খাওয়া দাওয়া করবো কিছু একটা করবো, নট শিওর। অনলি খাওয়া দাওয়া? হ্যাঁ, অনলি খাওয়া দাওয়া, অনলি খাওয়া দাওয়া। হ্যাঁ, অনলি খাওয়া দাওয়া, আই ডোন্ট নো কি মিনিং হচ্ছে তার, কিন্তু আমাদের অনলি খাওয়া হবে। আর সুমন ড্রাইভ করছে, তো আমরা এখন যাই। সোমা কি আসছে না আমরা যাচ্ছি? না, আমরা গিয়ে পিক করবো। আমরা সোমাকে গিয়ে পিক করি, করে তারপর দেখছি কোথায় যাওয়া যায়। পুরোনো পাড়াতে এসে নস্টালজিক হয়ে গেছি। এখন সুমন গাড়িতে উঠে পড়েছে, আমি উঠে পড়ি, সোমাকে গিয়ে পিক আপ করি, তারপর কোথাও একটা যাওয়া হবে। Awesome food, and this is hoppy pola. Hoppy pola mein hum log aaye the, kya kya khaye yahan pe? Fish finger, pani, fish finger, chili pop, virgin mojito, chili pop, ek hum bolay mere ekhane, aur Pepsi, and pizza, फिर पानी और फिर प्रॉन का कुछ सवाल है और बिल उसके बाद। प्राइसेस इज रीजनेबल एज पर फूड क्वालिटी, एंड खाना काफ़ी अच्छा था, टेस्टी था। अभी सुमन एंड विशाल, सोमा थोड़ा दूसरे काम में है अभी, तो हम लोग अभी निकलते हैं। मैं उबेर पकड़ के घर और सुमन अपने गाड़ी में। तो वीडियो को यही ख़त्म करते हैं, और आज जहाँ पे गए थे उसका रिवील डेफिनेटली होने वाला है। बहुत ही एक्साइटिंग कुछ चीज़ है जो हमने आज एक्सपीरियंस किया। विशाल को भी हमने बताया क्या चीज़ है, लेकिन अभी उसको नहीं बता पाएंगे क्योंकि अभी भी काम चालू है। काम ख़त्म होने पर आपको बता दिया जाएगा। तो दोस्तों, थैंक यू सो मच फॉर वॉचिंग दिस वीडियो। आई होप यू हैव लाइक द वीडियो। तो अगर आपको अच्छा लगा है तो ज़रूर लाइक कीजिए वीडियो को, शेयर कीजिए, चैनल को सब्सक्राइब कीजिए, एंड थैंक यू सो मच फॉर वॉचिंग। चलो, टाटा, बाय बाय।